يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই জানতে চেয়েছেন কোন কোন ক্ষেত্রে গীবত করা জায়েজ। নম্বর এক, কারো নিকটে অত্যাচারিত হলে শাসকের নিকট নালিশ করা গীবত নয়, কারো অশ্লীল কাজে বাধা দিতে। নম্বর দুই, কারো অশ্লীল কাজে বাধা দিতে এবং কারো অন্যায়ের প্রতিবাদ করতে, কারো সহায়তা নিতে তার নিকট ওই ব্যক্তির গীবত করা জায়েজ। নম্বর তিন, মুফতি ও আলেমের নিকট জুলুম ও অন্যায় সংক্রান্ত কোনো বিষয়ে ফতোয়া নিতে গিয়ে অন্যায়কারীর গীবত করা জায়েজ। নম্বর চার, কোনো ব্যক্তির অনিষ্ট মন্দ হতে কোনো মুসলিমকে সতর্ক সাবধান করতে গীবত করা, যেমন বিদাতি, অশুদ্ধ হাদিস বর্ণনাকারী, সাক্ষী, লেখক, বক্তা প্রভৃতি ব্যাপারে মানুষকে সাবধান করা, এটা গীবত নয়। নম্বর পাঁচ, প্রকাশ্যে বিদাত ও পাপে লিপ্ত হয় এমন ব্যক্তির গীবত করে কেবল ওই প্রকাশ্য বিদাত ও পাপ বিষয়ে মানুষকে সাবধান করা গীবত নয়। নম্বর ৬, মন্দ নামে কেউ সুপরিচিত হলে তার অপমান উদ্দেশ্য না করে সহজে পরিচয়ের জন্য তার নিকট তার ওই নাম উল্লেখ করা, অপরের নিকট তার নাম উল্লেখ করা, যেমন খাঁদা, কালো, গেঁড়া ইত্যাদি, এটা গীবতের পর্যায়ভুক্ত নয়। আশা করি বুঝতে পেরেছেন।